নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 16 মে 2020। হ্যাঁ বন্ধুরা, এই দিনে এমন এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে যার ফলে এই 6টি রাশির কপাল খুলবেই খুলবে। তো কোন সেই সৌভাগ্যবান 6টি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে কি ঘটতে চলেছে তা আমি বলছি। রাত্রিবেলা আপনারা আকাশে দেখতে পাবেন জুপিটার, ভেনাস এবং মুনকে, অর্থাৎ শুক্র গ্রহ, বৃহস্পতি গ্রহ এবং চাঁদকে এমন পজিশানে যা দেখে মনে হবে একটা স্মাইলি ফেস। তো এই দৃশ্যটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ওয়েট করতে হবে 16 মে তারিখ পর্যন্ত। এবার আমি আপনাদেরকে জানাবো কোন 6টি রাশির ভাগ্য খুলতে চলেছে। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে। আমার আরেকটি চ্যানেল রয়েছে, চ্যানেলটি মোটিভেশনাল চ্যানেল, চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে সমস্ত রকম মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন সেক্ষেত্রে মোটিভেশন পাওয়ার সাথে সাথে মানুষ চিনতেও সহায়তা করবে। তাই সকলে সাবস্ক্রাইব করে নিয়েছে চ্যানেলটিকে। আপনি যদি নতুন হন তাহলে এখনই যান এবং সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য, জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে টাইপ করুন জীবনজয়ী। চ্যানেলটি দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। ষোলোই মে 2020। এই তারিখে আপনারা আকাশে ভেনাস, জুপিটার এবং মুনকে এমন পজিশনে দেখবেন যা দেখে মনে হবে যে একটা স্মাইলি ফেস। তো এর ফলে কোন রাশিগুলির, অর্থাৎ কোন 6টি রাশির কপাল খুলতে চলেছে তা আমি এক এক করে বলতে চলেছি। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশির জাতক ও জাতিকাদের কপাল খুলতে চলেছে। তো কী কীভাবে আপনাদের কপাল খুলতে চলেছে তা আমি বলছি। তো প্রথম অবস্থায় আপনাদের যারা এতদিন ধরে বিয়ের জন্য খুব প্রচেষ্টা করছিলেন তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন বা চাকরির চ্যুতি হয়ে গেছিলো তারা নতুন চাকরি পাবেই পাবে। এছাড়াও যারা বিজনেস করবো ভাবছেন, বিজনেসে অর্থ লগ্নি করবো ভাবছেন তারাও করতে পারেন, এবং যারা অলরেডি বিজনেস করছেন তারাও বিজনেসে অর্থ লগ্নি করে বিজনেসকে আরও ডেভেলপ করতে পারেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, ধনুরাশির জাতক ও জাতিকাদেরও কপাল খুলতে চলেছে। আপনারাও এই 16 মে 2020 তারিখ থেকে আপনাদেরও কপাল খুলতে চলেছে। আপনারাও বিজনেস, চাকরি এবং সেলফ প্রফেশনে ডেভেলপ করবেন, সমস্ত দিক থেকেই আপনাদের ভালো সময় আসতে চলেছে। এছাড়াও যারা বিয়ের ব্যাপার নিয়ে প্রচেষ্টায় রয়েছেন তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারাও এই লিস্টে পড়েছেন। আপনারাও এই 16 মে 2020 তারিখে এই দৃশ্য দেখার দিন থেকে আপনাদেরও ভালো সময় আগত হতে চলেছে, অর্থাৎ আপনারাও চাকরি, বিজনেস এবং সেলফ প্রফেশনে প্রচুর টাকা কামাতে পারবেন। এছাড়াও লটারি থেকেও টাকা পাওয়ার যোগ রয়েছে। এরপরে আসি বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশির জাতক ও জাতিকারাও এই সেলফ প্রফেশন, চাকরি এবং বিজনেসে আপনারাও টাকা কামাতে পারবেন। এছাড়াও যারা ক্রিয়েটিভিটি লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ নাচ, গান এসব, তাদেরও সুবর্ণ সুযোগ এসে গেছে। সেই দিনের জন্য অপেক্ষা করুন এবং হাতে নাতে ফল পেয়ে যান। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, মকর রাশির জাতক ও জাতিকাদেরও এই লিস্টে পড়েছেন এবং আপনাদেরও ভালো সময় আসতে চলেছে 16 মে 2020। এই দিন থেকে আপনাদেরও ভালো সময় আসতে চলেছে। আপনাদেরও চাকরি, বিজনেস এবং
বিয়ের ব্যাপার নিয়ে অনেকটাই ভালো দিক দেখা যেতে চলেছে এবং সাথে সাথে আপনাদের অর্থনৈতিক উন্নতি ঘটবেই ঘটবে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশির জাতক ও জাতিকারাও এই লিস্টে পড়েছেন, আপনাদেরও ভাগ্য খুলতে চলেছে এবং আপনারাও চাকরি, বিজনেস এবং সেলফ প্রফেশনে আপনাদেরও অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা বৈদেশিক বাণিজ্যের মাধ্যমেও টাকা ইনকাম করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।